শনিবার ঠাকুরনগরে আসছেন নরেন্দ্র মোদী কঠোর নিরাপত্তা ঠাকুরনগরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ নিরাপত্তা স্নিফার ডগ আগামী দু তারিখ অর্থাৎ মাঝে আর একটি দিন তারপর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সভা করতে আসবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার পেছনে ঠিক এখানেই তৈরি হচ্ছে হেলিপ্যাড জানা গেছে তিন তিনটি হেলিকপ্টার নিয়ে ঠাকুরনগরে আসবেন প্রধানমন্ত্রী চলছে তার চূড়ান্ত প্রস্তুতি আগামী দু তারিখ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়াদের ডাকা সম্মেলনে যোগ দিতে আসছেন মোদী এমনটাই খবর প্রধানমন্ত্রী আসবেন সে কারণেই সাজো সাজো রব এখন ঠাকুরনগর জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল ও হেলিপ্যাড এদিন বেলা বারোটা নাগাদ বায়ুসেনার একটি কপ্টার নিয়ে মহরাও হয় ঠাকুরবাড়ির অদূরেই তৈরি হচ্ছে হেলিপ্যাড প্রস্তুত হচ্ছে তিন তিনটি হেলিপ্যাড জানা গেছে প্রথম হেলিকপ্টারে করে আসবে প্রধানমন্ত্রীর কনভয়ের গাড়ি দ্বিতীয় কপ্টারে থাকবে আঠেরো জন এনএসজি কমান্ডো এবং তৃতীয় কপ্টারে থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং জানা গেছে তিনটি কপ্টার নিয়ে আসবে প্রধানমন্ত্রী তিনটি কপ্টারের মধ্যে প্রথম যে কপ্টার ঠাকুরনগরে ল্যান্ড করবে সেই কপ্টারেই থাকবে প্রধানমন্ত্রীর কনভয়ের গাড়িটি অর্থাৎ প্রধানমন্ত্রী যে গাড়িতে চেপে কপ্টার থেকে নামার পর সভাস্থলে আসবেন তারপরে যে কপ্টার থাকবে তাতে থাকবেন আঠেরো জন এনএসজি কমান্ডো এবং তার পরের কপ্টার অর্থাৎ তৃতীয় কপ্টারেই থাকবেন প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে সভাস্থল যাওয়ার জন্যে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড মিলিয়ে থাকবে মোট চৌত্রিশটি গাড়ির কনভয় আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রীর ঠাকুরনগর সফরসূচি বর্তমানে সভাস্থল ঘিরে রেখেছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা চলছে ডগ ও স্কোয়াডের তল্লাশি ঠাকুরবাড়ির ঠিক অর্থাৎ কামনা সাগরের পারে তৈরি হচ্ছে মঞ্চ। জানা গেছে হেলিকপ্টার থেকে নামবার পর কনভয় নিয়ে প্রধানমন্ত্রী সরাসরি চলে আসবেন এই মঞ্চে এবং এখান থেকেই তিনি ভাষণ দেবেন তারপর আবার ফিরে যাবেন ফের কপ্টারে করেই এদিন বেলা তিনটে নাগাদ ঠাকুরবাড়িতে এসে পৌঁছান বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী তার সাথে ছিলেন মুকুল রায় हमारे शांतनु ठाकुर जी ने प्रधानमंत्री जी को निमंत्रित किया है कि हम आपका नागरिक अभिनंदन करना चाहते हैं क्योंकि आपने ही वादा किया था कि हम मथुआ नमोसूद्र और जितने भी इस प्रकार के शरणार्थी यहाँ पर रह रहे हैं उनकी नागरिकता हम आसान करेंगे और मुझे बहुत प्रसन्नता है कि प्रधानमंत्री जी ने जो कहा है वो किया है और इसी से प्रसन्न होकर आज मथुआ समाज नमोसूद्र समाज सब उनका यहाँ पर नागरिक अभिनंदन करेंगे এদিন বিজেপির প্রতিনিধি দল ঘুরে দেখেন হেলিপ্যাড ও সভা স্থল কথা বলেন শান্তনু ঠাকুরের সাথেও স্বাভাবিকভাবেই এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা সাজো রব ঠাকুরনগর ঠাকুর বাড়িতে পাশাপাশি সেন্ট্রাল সিকিউরিটি গার্ডের যারা আছেন এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন নিরাপত্তা রক্ষী বা এজেন্সি তারা কিন্তু বারে বারে মিটিং করছেন প্রধানমন্ত্রীর সভা সুনিশ্চিত করবার জন্য ঠাকুরনগর থেকে ক্যামেরায় দীপ বিশ্বাসের সাথে সোমনাথ মজুমদার নিউজ